সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা ভালো আছি। তোমাদের সকলকে প্রিয় স্কুলে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা নিয়ে। আমরা চেষ্টা করব এই পদার্থের অবস্থা নিয়ে তোমাদের সামনে বিভিন্ন কথা বলতে, এবং আমরা যে কথাগুলো বলার চেষ্টা করব তোমরা খেয়াল করে দেখো আমরা বোর্ডে সেগুলো ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছি। প্রথমে আমরা কথা বলব কঠিন, তরল ও গ্যাসের পদার্থ। দ্বিতীয়ত আমরা কথা বলার চেষ্টা করব কলা বুঝি করতে। তৃতীয়ত আমরা কথা বলব ব্যাপক কঠিন, তরল ও গ্যাসের পদার্থ কীভাবে হয় সেখানে আমরা কথা বলার চেষ্টা করব। এরপরে আমরা কথা বলার চেষ্টা করব নিঃসরণ নিয়ে, এবং নিঃসরণ ব্যবহারের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে। তারপরে আমরা কথা বলার চেষ্টা করব মোমবাতির জ্বলন নিয়ে। মোমবাতিকে যদি জ্বালাই আমরা অর্থাৎ দহন করি, তাহলে মোমবাতির যে দুর্দিন ধরনের অবস্থা বিকাশ করে বা পাওয়া যায় সেটা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। এরপর আমরা চেষ্টা করব গরম স্ফুটন নিয়ে কথা বলতে, এবং গরম স্ফুটনের যে ব্যবহার হচ্ছে এই ব্যবহার করে আমরা কত বিশুদ্ধ না অবিশুদ্ধ সেটা যে আমরা নির্ণয় করতে পারবো সেটা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। এরপরে বন্ধুরা আমরা কথা বলতে চেষ্টা করব, তোমরা নিশ্চয়ই জানো বরফ আছে, আমাদের যে বরফ সে কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে যে তাপ গ্রহণের যে ফলাফল অর্থাৎ তাপ গ্রহণ করলে সেই যে কীরকম অবস্থা বিরাজ করবে অর্থাৎ তাপ গ্রহণ করার ফলে একটি রেখাচিত্র তৈরি হবে, সেই রেখাচিত্রটি কীভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করব। এরপর আমরা চেষ্টা করব পাতল ও উর্ধ্ব পাতল নিয়ে। সর্বশেষে আমরা কথা বলতে চেষ্টা করব বিভিন্ন প্রকার যে পদার্থ রয়েছে সে পদার্থগুলোর সাথে একটি পদার্থের সাথে আরেকটি পদার্থ যদি আমরা মিশ্রিত করে অর্থাৎ মিশ্রণ তৈরি করি, এবং এই মিশ্রণগুলো পদার্থগুলোকে কীভাবে ভিন্ন ভিন্ন করতে পারব সেই বিষয়ে কথা বলব। তো চলো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটি আবার প্রথমে দেখে থাকো তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ করবো এই ভিডিওটিকে তোমরা শেয়ার করে দাও, যাতে করে তোমার পাশাপাশি যে ফ্রেন্ড রয়েছে তারা যেন এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হয়। তো এবার আসো চলো আমরা কথা বলি তরল কঠিন তরল গ্যাসের পদার্থ। তোমরা নিশ্চয় জানো এটি দেখো খেয়াল করো আমার হাতে একটি পদার্থ রয়েছে, এবার অর্থে কেমন বন্ধুরা এই পদার্থ হচ্ছে কঠিন। তো আমার চলো কঠিন পদার্থ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখো খেয়াল করো এই কঠিন পদার্থটিতে যদি আমরা অনেকগুলো কণা রয়েছে, অনেক কণার সমন্বয়ে এই কঠিন পদার্থগুলো তৈরি। এই কণাগুলো একটা অপরের সাথে একটা নির্ধারিত শক্তি দ্বারা কিনা সংযুক্ত থাকে, এই শক্তিটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ শক্তি। অর্থাৎ এই পদার্থগুলোর ভিতরে যে কণা রয়েছে এই কণাগুলো একটা কণার সাথে আরেকটা কণার আন্ত আকর্ষণ শক্তিটা এত বেশি যে এই কণাগুলো তাদেরকে কাছাকাছি অবস্থান করে। দ্বিতীয়ত এই একটা আকার রয়েছে, যেহেতু আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি এবং এই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে যার কারণে এর একটি নির্ধারিত আকার রয়েছে। এবার খেয়াল করে দেখো এই পদার্থ যদি আমি চাপ প্রয়োগ করছি, আমি হাতে চাপ প্রয়োগ করছি, চাপ প্রয়োগ ফলে কোনোভাবে সংকুচিত করতে পারছি না। অর্থাৎ কেন সংকুচিত করতে পারছি না, যেহেতু এর আন্তঃকণা আকর্ষণ বেশি অর্থাৎ পদার্থের কণাগুলো খুব কাছাকাছি রয়েছে যার কারণে আমি চাপ প্রয়োগ করলে এই কণাগুলো কোনোভাবেই সংকুচিত হয়। অর্থাৎ চাপ প্রয়োগের পরিবর্তে সংকোচনের পরিমাণ খুবই কম, একদম নগণ্য বলে যায়। তৃতীয়ত যদি আপনি তাপ প্রয়োগ করে বোঝা তাপ প্রয়োগ করে দেখা যাবে কিছুটা সেটা প্রসারিত হতে পারে। আমি সবাই জানো যে যে কোনো পথে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তাপ প্রয়োগের ফলে তার আয়তন বৃদ্ধি পায়, তবে কঠিন পথে আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। এবার চলো বন্ধুরা তোমাদের সামনে আরেকটি দেখা যাচ্ছে। দেখো আমাদের একটি বিকার রয়েছে, সেই বিকারে কী ধরনের পদার্থ রয়েছে বন্ধুরা? তরল পদার্থ। এই তরল পদার্থটা দেখো আমি নাড়াচ্ছি এবং এটা কিনি নড়ছে বন্ধুরা, কেন করো নড়ছে না নড়ছে। এবার দেখো এর এর ভিতরে কিন্তু কণা রয়েছে, এবং এই কণাগুলোর মধ্যেও কিন্তু আন্তঃকণা আকর্ষণ শক্তি রয়েছে। এই আন্তঃকণা আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চাইতে কিছুটা কম, যার কারণে দেখো খেয়াল করো এই পদার্থগুলোকে অনায় আছে কিন্তু আমি আরেক জায়গা থেকে আরেক পাত্রে নিতে পারছি এবং আকারের পরিবর্তন হচ্ছে। কেন বন্ধুরা আকারের পরিবর্তন হচ্ছে? যেহেতু এর আকর্ষণ সম্ভাবনা কম যার কারণে পদার্থের কণাগুলো কিছুটা হলে দূরে অবস্থান করছে, যার কারণে এটাকে প্রথম আমরা কী করছি আকার আকৃতিকে চেঞ্জ করতে পারছি। যদি আমরা বন্ধুরা চাপ প্রয়োগ করি, তরল পথে যদি চাপ প্রয়োগ করি, তোমরা খেয়াল করে দেখো যদি আমরা কোনো একটা পাত্রে তরল পথে প্রবেশ করা প্রবেশ করার পরে যদি দুই হাত দিয়ে সংযুক্ত করি তাহলে সেটা কিছুটা আকারে সংযুক্ত হবে। কেন সংযুক্ত হবে? কারণ এদের আন্তঃকণা আকর্ষণটা কিছুটা কম, অর্থাৎ তরফের কণাগুলি একটু দুই অবস্থান করে,
যার পরে যখন আমি চাপ প্রয়োগ করবো তখন আমাদের খাবারগুলো আকারে সংক্ষিপ্ত হবে। এবার খেয়াল করে দেখো বন্ধু, আমরা তোমাদের সামনে আরেকটি পদার্থ নিয়েছি, একটা বেলুন। এই বেলুনটা কি দিয়ে খোলা হয়েছে? বাতাস দিয়ে। কি দিয়ে? বাতাস দিয়ে। কিন্তু বাতাস কোন ধরনের পদার্থ? গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় পদার্থটা এই ভিতরে রাখা হয়েছে। তোমরা খেয়াল করো বন্ধুরা, তোমরা কি এটা মনে করছো যে এই বাতাসটা বেলুনের সামান্য অংশে রয়েছে? এই বাতাসটা বেলুনের পুরো অংশে রয়েছে। অর্থাৎ গ্যাসের পাত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটা যে পাত্রে অবস্থান করবে সেই পাত্রের পুরো জায়গা দখল করবে। এবার খেয়াল করে দেখো, যদি আমি এটাকে কী করি, আকারে আকারে কিন্তু আমার চেঞ্জ করতে পারবো, চাপ প্রয়োগ করলে আকার চেঞ্জ হবে। এবার দেখো বন্ধু, আমি চাপ প্রয়োগ করছি, চাপ প্রয়োগের ফলে দেখো বন্ধুরা এটা কী হচ্ছে? সংকুচিত হবে। অর্থাৎ পৃথিবীতে গ্যাসের পাত্রে চাপ প্রয়োগ করলে সবচাইতে বেশি কী হয়? সংকুচিত হয়। এর কারণ হচ্ছে এই পদার্থগুলোর যে আন্তঃকরণ আকর্ষণ রয়েছে, এই আন্তঃকরণ আকর্ষণগুলো এত কম যে এই পরমাণুগুলো অনেক বিরোধী অবস্থান করে, অনেক বিরোধী অবস্থান করার ফলে চাপ প্রয়োগ করে ফলে সেটা কি হয়? তোমার সংকুচিত হয়। এবার যদি এখানে তাপ প্রয়োগ করা হয় বন্ধু, তাপ প্রয়োগ করা হলে এমনিতেই পদার্থের কণাগুলো বিরোধী অবস্থান করছে, তাপ প্রয়োগ করলে এর আন্তঃকরণ আকর্ষণটা কমে যাবে। আন্তঃকরণ আকর্ষণ কমে গেলে এই পদার্থগুলো অনেক বিরোধী বসে যাবে। যেমন তোমরা খেয়াল করো, যদি খুব বেশি তাপমাত্রা হয় বন্ধুরা, তাহলে বাতাস উপর দিকে উড়ে যায়, উপর দিকে উঠে গেলে সেটা বায়ুশূন্য হয়। তাহলে কিন্তু আমি যদি একটা অন্য অন্য পথে তাপমাত্রা এটা করে উঠে যাবো, তাহলে বন্ধুরা আমরা এই এতক্ষণ পর্যন্ত পদার্থের তিন অবস্থাতে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এবার বন্ধুরা তোমরা খেয়াল করো, এই যে পদার্থের তিন অবস্থা নিয়ে আমরা কথা বললাম, সেই তিন অবস্থা যে বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু তুলনা করো এবং তুলনা করে দেখো যে একটা পদার্থের সাথে আরেকটা পদার্থের বৈশিষ্ট্যগুলো কী পরিবর্তন রয়েছে। খেয়াল করো বন্ধুরা, আমাদের একটি পদার্থের গঠন নিতে চেষ্টা করেছি। এই যে কালো জিনিসটা দেখছো, এই কালোটা একটি পদার্থ বা একটি মৌল। এই যে সাদাগুলো দেখছো বন্ধু, এই সাদাগুলো একই রকম চারটি মৌল বা পদার্থ। তো দেখো খেয়াল করো বন্ধুরা, এই কালো পদার্থটার সাথে এই সাদা যে পদার্থগুলো রয়েছে তারা, এই যে হাতগুলো দেখছো না বন্ধুরা, এই হাতগুলো অর্থাৎ এক একটা শক্তি দ্বারা তারা আবদ্ধ রয়েছে। এই শক্তিতে কী বলা হয় বন্ধু? আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই পদার্থগুলোর প্রত্যেকটি পরমাণু একটা অপরের থাকার সময় তোমার কি জানো নিশ্চয়, সেটা কি একটু কাঁপতে থাকে, অর্থাৎ একটা কম্পনশীল অবস্থা থাকে পদার্থের পরমাণু। এই কম্পনশীল অবস্থাটাকে বলা হয় কণার বোধ শক্তি। অর্থাৎ এই পদার্থের কিন্তু দুই ধরনের শক্তি কাজ করে, একটা হচ্ছে কি আন্তঃকণা আকর্ষণ শক্তি, আর একটা হচ্ছে কি কণার বোধ শক্তি। তো এই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি, যে পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি, অনেক অনেক পদার্থে দেখবা আন্তঃকণা আকর্ষণ শক্তি এই আন্তঃকণা আকর্ষণ শক্তি যে পদার্থের বেশি সেই পদার্থের গতিশক্তি কম, কণার গতিশক্তি কম। অর্থাৎ আমি এখানে শেষ পর্যায়ে একটি কথা লিখতে চেষ্টা করছি বলুন, দেখো আন্তঃকণা আকর্ষণ সমানুপাতিক ওয়ান বাই কণার গতিশক্তি, অর্থাৎ সমানুপাতিক না হলে ব্যস্তানুপাত আমরা বলতে পারি। অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি হলে কণার গতিশক্তি কম হবে, অথবা কণার গতিশক্তি বেশি হলে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি হবে। অর্থাৎ খেয়াল করো বন্ধুরা, এই যে কঠিন পদার্থ দেখছো, এটা যদি তাপ প্রয়োগ করি আমরা, তাহলে আস্তে আস্তে কী হবে? এটা আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যাবে, তাহলে সেটা কী হবে? কণার গতিশক্তি বেড়ে যাবে। অর্থাৎ কম্পন পদার্থের যে কম্পন রয়েছে, পদার্থ কণাগুলোর যে কম্পন রয়েছে, সেগুলো কী হবে? বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেতে পেতে এমন একটি পর্যায়ে যাবে যে সেটা এত কমে যাবে, যে এত কমে যাবে যে, এবং কণাগুলো এত এত বেড়ে যাবে যে তারা যে একজন আরেকজনের কাছাকাছি ছিল, তার যে প্রবণতা ছিল, সেই প্রবণতা তারা ক্যান্সেল হয়ে তারা হয়ে যাবে, এবং তারা মুক্ত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে। এইভাবে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলো শক্তির মধ্যে যে রিলেশন, অর্থাৎ এই রিলেশন থেকে তা প্রয়োগ করলে যে আমাদের অবস্থা, সেই অবস্থা পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়া বা ঘটনা, সেই ঘটনাকে আমরা বুধ শক্তি বলতে পারি। তাহলে আমরা বন্ধুরা তোমরা খেয়াল করে একটু, আমি যে কথাগুলো বলার চেষ্টা করছি সেই কথাগুলোর মধ্যে তোমরা একটু চেষ্টা করো মিলিয়ে নিতে চেষ্টা করো, যে দেখো বন্ধুরা যে তরল পথে আন্তঃকরণ আকর্ষণ শক্তি, কঠিন পথে আন্তঃকরণ আকর্ষণ শক্তির মধ্যে তোমরা চেষ্টা করো। দেখো তোমরা এভাবে প্রত্যেকটি পদার্থের মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার যে শক্তি সেগুলো তোমরা
বুঝতে চেষ্টা করো, দেখবা তোমরা এই কলার গুরুত্ব নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। অর্থাৎ কলার গুরুত্ব বলতে বোঝানো হচ্ছে কলার মধ্যে, অর্থের যে মধ্যে যে কলা রয়েছে সে কলার মধ্যে গতি রয়েছে, দুই ধরনের শক্তি রয়েছে, সেই শক্তিগুলো একটা সাথে আর একটা যে রিলেশন, এবং এই রিলেশনটা কম বা বেশি হওয়ার কারণে তাপের কারণে, এই তাপের করলে প্রত্যেকগুলো অবস্থা পরিবর্তন করবে। অর্থাৎ একদিকে আন্তঃকরণ শক্তি কমে যাবে, অন্যদিকে কণার শক্তি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এবার তোমরা এটাকে এই আন্তঃকরণ আকর্ষণ শক্তি এবং কণার শক্তি এই দুজনের মধ্যে তুলনা করো এবং চেষ্টা করো কণার বুঝতে। তো বন্ধু, এবার চলো আমরা ব্যাপন নিয়ে কথা বলতে চেষ্টা করি। তো দেখো, খেয়াল করো, ব্যাপন ব্যাপন শব্দটা কেমন আমাদের? ব্যাপন হচ্ছে কঠিন তরল ও বায়ুর মাধ্যমে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার একটি প্রক্রিয়া। খেয়াল করো বন্ধুরা, যেমন তোমরা খেয়াল রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক বাইরে পাশ দিয়ে যখন হেঁটে যাও, তখন খেয়াল করো কি যে আমরা মাংসের গন্ধ পাই, কিংবা হয়তো পোলা বাড়া করছে কেউ এই গন্ধ পায়, যে এই যে গন্ধটা আমাদের কাছ থেকে কি এমনি চলে আসছে বন্ধুরা, এমনি আসেনি, কোনো একটি মাধ্যমের সাহায্য নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে এসছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, তারপরে আমরা মনটা পেয়েছি। এই যে গন্ধ পাওয়ার প্রক্রিয়াটা, এই গন্ধ পাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি ব্যাপন। তো চলো বন্ধুরা, এবার আমরা একটি পরীক্ষা দেখে নিই কি। তোমরা খেয়াল করো বন্ধুরা, আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে এসেছি, এই যে দেখো কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি আমি কঠিন দানা তোমাদের সামনে নিতে চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, আমার এখানে দেখছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কঠিন দানা। এবার আমরা কি করলাম, এই যে আমি ঠান্ডা পানি নিয়ে নিলাম, এই ঠান্ডা পানির ভিতরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটি কঠিন দানা সুন্দর করে রেখে দিলাম। দেখো বন্ধুরা, এই যে গোলাপি বর্ণের একটি বর্ণ ছড়িয়ে পড়ছে, এবং খেয়াল করে দেখো একই সাথে কিন্তু ছড়াচ্ছে না, দেখো নিচ দিকে একটু বেশি, দেখো খেয়াল করো নিচ দিকে একটু বেশি, উপর দিকে টিপ 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 করে কম। অর্থাৎ এই যে কঠিন পদার্থটা এই পানির সাহায্য দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটা কিন্তু একটা সময় লাগবে বন্ধু, সম্পূর্ণরূপে সারাদিনের দিকটি সময় লাগবে। এই যে সময় লাগছে বা ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটাকে আমি কী বলবো, ব্যাপন বলবো। খেয়াল করো এটা কিন্তু যেভাবে ছড়িয়ে পড়েছে বন্ধুরা, আরেকটি পাত্র নিয়ে আমি তার ভিতরে বন্ধুরা আমি কি কপার সালফেট, কপার সালফেট দেবো। কপার সালফেট যদি দিই বন্ধুরা, তুমি দেখো আমি তোমাদের সামনে দেখাতে চেষ্টা করছি, একটু তোমরা ধৈর্য ধরো। এই যে কপার সালফেট নিয়েছি বন্ধুরা, অল্প পরিমাণ, সেই কপার সালফেট আমি এখানে দিয়ে দিলাম। খেয়াল করে দেখো, এর আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যত দ্রুত ছড়িয়েছিল বন্ধুরা, এটা কিন্তু তত দ্রুত ছড়াচ্ছে না। তার মানে কি, প্রতিটি পদার্থের ব্যাপন কিন্তু সমভাবে ছড়ে যাবে না, এক এক পদার্থের ব্যাপন এক একটি ভাবে ছড়া, কোনটা দ্রুত গতি ছড়া, কোনটা শুনো। দেখো খেয়াল করে দেখো, এবার দেখা যে পুরোটাই গোলাপ, এখনও কিন্তু পুরোটা গোলাপ হয় না। এবার আমি আর একটু তোমাদের সামনে একটা বিষয় দেখতে চাই, দেখা যাচ্ছে আমি কিন্তু বন্ধুরা এখানে এই যে এইখানে আমি আরেকটা ভিতরে পানিটা হিট করেছি, এই হিট পানির ভিতরে আরো অল্প রাশিয়ার পরিমাণে জুটেছি। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এসে গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো ওইটাতে যেভাবে ছড়াচ্ছিল এটাতে তার চাইতে দ্রুত গরমতে ছড়াচ্ছে। তাহলে কেন বন্ধুরা গরম পানিতে কেন দ্রুত ছড়ানো আর ঠান্ডা পানিতে কেন শুরু ছড়ানো? কারণ হলো যখন আমার এটা ঠান্ডা ছিল তখন এই পানির ভিতর যে কণাগুলো ছিল সেই কণাগুলোর ভাব শক্তিটা কম ছিল, অন্তত কণা প্রশ্ন শক্তিটা বেশি ছিল। যখন আমরা তাপ প্রয়োগ করেছি, তাপ প্রয়োগ করার ফলে পানির যে কণা রয়েছে সেই কণাগুলো আন্তঃকণা প্রশ্ন শক্তিটা কমে গেছে এবং গতিশক্তিটা বৃদ্ধি পেয়েছে, এর ফলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে পদার্থটা সেটাকে সে দ্রুতগামীতে ছড়াতে চেষ্টা করছে। তো বন্ধুরা আমি তাহলে কি বুঝতে পারছি যে সকল পদার্থের ব্যাপন কিন্তু একই হারে হয় না। তাহলে ব্যাপন কিছু কিছু বন্ধুরা দেখো, ব্যাপন যেমন ধরো মিথেন বন্ধুরা, যেমন ধরো অ্যামোনিয়া বন্ধুরা, যেমন HCl ধরো, তাহলে আমরা প্রথমে মিথেনের ভর নিয়ে করতে চেষ্টা করবো। মিথেনের ভর হতো 12 প্লাস 1 যুক্ত 4 সমান 12 যোগ 4 সমান কত বলতো 16। এই অ্যামোনিয়া কত বন্ধুরা 14, তারপরে হাইড্রোজেন কত 1 3টা আছে তাই 3টা যোগ করলে কত হয় 17। HCl কত 1 যোগ 35.6, তারপর 5 তাহলে 36.5। অর্থাৎ এখানে দেখো মিথেনের ভর সবচেয়ে কম,
অ্যামোনিয়ার ভর সবচেয়ে বেশি, এইচসিএলের ভর সবচেয়ে বেশি। এটা হচ্ছে এটা মধ্যম, এটা কম, আমার এইটা আছে, এটা সবচেয়ে বেশি আছে। অর্থাৎ যার ভর যত কম হবে সে তত বেশি দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে এবং তাপের উপর অবশ্যই এরকমটা নির্ভর করে। তো তোমাদের সামনে আমি আরেকটি বিষয় দেখা যাচ্ছে, ঘনত্বের উপর নির্ভর করে, ঘনত্ব, ঘনত্ব। তো এই যে ঘনত্ব, আমাদেরকে জানতে হবে ঘনত্ব কাকে বলে। ঘনত্ব হচ্ছে যে কোনো পদার্থে এক লিটার পরিমাণ যে ভর, অর্থাৎ গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, এই প্রতি লিটারে কি পরিমাণ কত গ্রাম ইয়া থাকে পদার্থ হয় সেটাকে আমরা ঘনত্ব বলবো। যার ঘনত্ব যত বেশি তার ব্যাপনের হার তত কম, অর্থাৎ ঘনত্ব বেশি এবং ভর বেশি হলে ব্যাপনের হার কম। অর্থাৎ পদার্থের দুটি বিষয়ের উপর ব্যাপন নির্ভর করে, একটা হচ্ছে ভরের উপর আর একটা হচ্ছে ঘনত্বের উপর। এই ভর এবং ঘনত্বকে আমরা আরেকটু মডিফাই করে বলতে পারি, যদি পদার্থে তাপ প্রয়োগ করা হয় তাহলে ওই সমস্ত পদার্থের তুলনামূলকভাবে ব্যাপনটা বেশি। কেন বন্ধুরা এবার দেখো, গরম পানি রাখুন আর হলো ঠান্ডা পানি রাখুন, দেখো এটা একটু কালার বেশি, এটা একটু কালার কম। অর্থে আমরা এখান থেকে প্রতি মনে হতে পারি যে ব্যাপন সকল পদার্থে সমভাবে হয় না এবং তাপ এবং ঘনত্বের উপর ব্যাপন নির্ভর করে। তো বন্ধুরা তোমাদের দ্বারা তোমরা একটু খেয়াল করে দেখো তো যে যদি তোমাদের সামনে কার্বন ডাইঅক্সাইড, কেউ যদি বলে অক্সিজেন, তাহলে কোন পদার্থের ব্যাপনের হার বেশি? তো চলো বন্ধু, এবার আমরা দুটি গ্যাসের পদার্থের মধ্যে ব্যাপনের তুলনা করে দেখার চেষ্টা করি। আমি একটি এক মিটার লম্বা টেস্ট টিউব নিয়েছি, লম্বা নর্ম নিয়েছি 5 মিটার, খেয়াল করে দেখো 1 মিটার বা 100 সেন্টিমিটার লম্বা নিয়েছি। একদিকে একটি তুলা ভেজে আমরা যদি এই পদার্থটা লিখে আমরা HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যোগ অ্যামোনিয়া গ্যাস, তাহলে যে পদার্থটি উৎপন্ন হবে সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসের পদার্থটা সাদা বর্ণের, কী বর্ণের, সাদা, সাদা বর্ণের অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসের পদার্থ হবে। এবং সেটা দেখো মনে হয় এটা কিন্তু এই জায়গাটা মোটামুটি একদম একদম পারফেক্ট না, এই জায়গাটাতে অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হয়েছে। এখন প্রশ্ন হলো অ্যামোনিয়াম ক্লোরাইডটা HCl এর কাছে কেন? অ্যামোনিয়াম ক্লোরাইডটা তো অ্যামোনিয়ার কাছে হতে পারতো, তাহলে আমরা কীভাবে সিদ্ধান্ত নিতে পারি যে এটা কোন দিকে বেশি দূরত্ব করবে আর কোন দিকে কম দূরত্ব করবে? তো বন্ধুরা এই জন্য আমাদেরকে দুই বিষয় জানতে হবে, এই HCl এর ভর জানতে হবে। HCl এর ভর কত হবে? 1.35 সম্ভবত 36.5, আর অ্যামোনিয়ার ভর কত বন্ধুরা? 14.3 = 17। তার মানে দেখা খেয়াল করে যে 17 এই দুইটা যদি গুণ করে দেবো তাহলে 34 হবে। অর্থাৎ অ্যামোনিয়ার ভরটার চাইতে হাইড্রোজেন ক্লোরাইডের ভর দ্বিগুণের চাইতেও বেশি, তাহলে ভর যেহেতু বেশি যার ভর বেশি তার ব্যাপন কম হবে, আর যার ভর বেশি তা কম তার ব্যাপন কম হবে, তাহলে কত কম বা কত বেশি হবে? যেহেতু হাইড্রোজেন অ্যামোনিয়ার চাইতে, অ্যামোনিয়ার চাইতে HCl এর ভর দ্বিগুণ, তার মানে অ্যামোনিয়া হাফ ভাগ এবং HCl ভাগ, তাহলে অ্যামোনিয়া কয়েকগুণ ছয় দ্বিগুণ আর HCl কয়েকগুণ একগুণ, তাহলে আমরা মনে করতে পারি যে এটা কিন্তু আমরা 100 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি বন্ধু, তাহলে প্রায় কত 33.3 হবে, 33.3 হবে। তাহলে 33 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 66, অর্থাৎ 66 সেন্টিমিটার। তাহলে অ্যামোনিয়া অতিক্রম করবে কত বন্ধুরা? 66 সেন্টিমিটার, আর এটা অতিক্রম করবে বন্ধুরা কত? 33 সেন্টিমিটার। তার মানে এটাকে দ্বিগুণ, এটাকে দ্বিগুণ। এই কারণে তোমার যে অ্যামোনিয়াটা গ্যাসটা উৎপন্ন হয়েছে সেটা তার কাছে, HCl এর কাছে এবং অ্যামোনিয়া থেকে দূরে। এবার তোমরা চেষ্টা করতে পারো বন্ধুরা, যদি এরকম এখানে আমরা অন্য কোনো গ্যাস দিন, এই যে HCl এর পরিবর্তে দিলাম কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপর এখানে দিলাম সরি সালফার ডাইঅক্সাইড গ্যাস দিলাম আর এখানে অক্সিজেন দিলাম। এবার তোমরা খেয়াল করবে বন্ধু, এই সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন দুজনের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা গ্যাস তৈরি করবে, এই গ্যাসটা কার কাছে উৎপন্ন হবে?
এটা তোমার ভেবে দেখো এবং উত্তরগুলা চেষ্টা করো। তো বন্ধুরা এবার চলো আমরা নিঃসরণের কথা বলি। নিঃসরণ হচ্ছে কি? সরু ছিদ্র পথে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া কে নিঃসরণ বলে। তো কেন বন্ধুরা আমি একটা বিরোধ খেয়েছি, যে বিরোধের ভিতরে বাতাবাতি কিন্তু যেটা খোলানো হয়েছে আমি এখানে একটা ছিদ্র করে দিলাম। দেখো এই যে এখানে সরু ছিদ্র করতে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে, এটা কোনো জানা যে নিঃসরণ। কিন্তু আরেকটা বিরোধ যদি দেখাই তো আমি এই বিরোধটা দিয়েছি, এবারে আমার এটা কিন্তু নিঃসরণ মানে তাহলে নিঃসরণ কি? সরু ছিদ্র পথে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের স্থানের দিকে সজলে বেরিয়ে যাওয়া প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে যেটা হয় সেটা শুধুমাত্র কোন ধরনের পথ বন্ধুরা? তাহলে সজলে বেরিয়ে যাওয়া উচ্চচাপের কোন ধরনের পথ? গ্যাসের পথ। তাহলে নিঃসরণটা কোন ধরনের পথের ক্ষেত্রে প্রযোজ্য বন্ধুরা? গ্যাসের পথের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা সিএনজি যেমন বলি, সিএনজি চাইতো অটো রিক্সা, সেই সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এই কমপ্রেস ন্যাচারাল গ্যাসকে আমরা উচ্চ চাপে সংযুক্ত করে সিলিন্ডারের ভিতরে ভরে রাখি, সেটা প্রকৃতপক্ষে কি? মিথেন গ্যাস। তারপরে আমরা ঢাকা বাড়িতে সিলিন্ডারে করে যে রান্নার কাজে যে ব্যবহার করি সেখানে মূলত উচ্চ চাপে আমরা একটা সংযুক্ত করে প্রোপেন ও বিথেন গ্যাসকে রেখে দেবো। এরপরে আমরা শিক্ষা করে দেখি এই নিঃসরণ আমরা কিছুক্ষণ আগে আমরা ব্যাপন করেছি, এই ব্যাপন নিঃসরণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। মূলত কিন্তু ব্যাপন নিঃসরণ একই ধরনের হবে, একই ধরনের হবে কি? ছড়িয়ে পড়ে, এটা ছড়িয়ে পড়ে ওটা ছড়িয়ে পড়ে, ঘটনা হচ্ছে একই ধরনের। কিন্তু কিছুটা মৌলিক পাত্র হবে, কি মৌলিক পাত্র? যেমন ব্যাপনে চাপের প্রয়োগ করবে, অর্থাৎ ব্যাপনে তুমি চাপ প্রয়োগ করলেও যেমন হবে চাপ প্রয়োগ না করলেও সন্তুষ্ট হবে ছড়িয়ে পড়বে। কিন্তু তোমার নিঃসরণের অবশ্যই চাপের প্রভাব আছে। কেন? ওই যে বলা হয়েছে সঙ্গে কিছু উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চল দিকে অর্থাৎ স্থান দিকে, তার মানে ব্যাপনে চাপের প্রভাব নয় কিন্তু নিঃসরণের চাপের প্রভাব আছে। এছাড়া এখন আমরা বিচার করবো ব্যাপন কিন্তু তিন ধরনের প্রভাবের দ্বারাই সম্পর্কিত হবে, কি? কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ। তিন ধরনের পদার্থ যদি উপযুক্ত পরিবেশ পায় অর্থাৎ তাকে যদি একটি উপযুক্ত জায়গাতে নিয়ে যাওয়া হয় তাহলে সন্তুষ্টভাবে ছড়িয়ে পড়ে যে কোনো পদার্থ, তখন আমি কী করবো? ব্যাপন করবো। যেমন পদার্থ খেয়াল করে দেখো, তোমরা কারো বাসাতে গিয়েছো, ঘরে ঘরে করে দেখো বলছো যে এক ধরনের গন্ধ পাচ্ছে, এখানে গন্ধ পাচ্ছে, ভেতর কোথায় একটা সাবান রয়েছে, সেই সাবানের ধরো বেগি ফুলের গন্ধ রয়েছে, তখন কেউ ঘরে বেগি ফুলের গন্ধ করতে আসলে এটা বেগি ফুলের গন্ধ না, সাবানটা ঘরের কোনো এক প্রান্তে কোনো এক কোনায় ছিল সেখানে বেগি ফুলের ফ্লেভার রয়েছে, তার কারণে তুমি বেগি ফুলের গন্ধটা পাচ্ছ। তাহলে বলবো এটা কোন ধরনের পদার্থ? কঠিন পদার্থ, কঠিন পদার্থ থেকে ছড়িয়ে পড়বে। কিন্তু কেবলমাত্র গ্যাসের পদার্থ, কোন ধরনের পদার্থ? গ্যাসের পদার্থ সরু ছিদ্র পথে সজলে বের হওয়ার যে প্রক্রিয়া সেটা আমি বলব নিঃসরণ। তো এবার বন্ধুরা তোমরা দেখো এই যে ব্যাপন আর নিঃসরণ আমাদের বাস্তব জগতে আমরা কোথায় কোথায় ব্যবহার করি এবং কী কাজে লাগানো হয়। বন্ধুরা এবার আমরা মোমবাতি জ্বলন নিয়ে কথা বলব এবং মোমবাতিকে যা বলে যে তিন অবস্থার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় সেটা আমরা একটি পরীক্ষার মাধ্যমে দেখতে চেষ্টা করব। তোমরা দেখো খেয়াল করো আমার হাতে একটা কি মোমবাতি দেখতে পাচ্ছি, এই মোমবাতিতে কোন পদার্থ, কোন ধরনের পদার্থ? করে পদার্থ। এবার এই ধরনের একটা মোমবাতিতে আমি কী করছি বন্ধুরা দেখো খেয়াল করো, আগুন জ্বালিয়ে দিচ্ছি, আগুন জ্বালানোর ফলে আলো পাচ্ছি আমরা, তাপ পাচ্ছি। তারপরে দেখো এই যে আমাদের এই সুতোর পাশে একটু জলীয় বস্তু আছে, তাহলে আমরা আরেকটু এটা রাখি বন্ধু, এবার কথা বলি তারপর আমরা আবার দেখব। তাহলে মোমবাতি কি? মূলত হাইড্রোকার্বন। মোমবাতি কি ধরবে? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কোনটা? হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ হচ্ছে কি? হাইড্রোকার্বন। তাহলে আমরা যদি মোমবাতিকে তাপ প্রয়োগ করি বন্ধুরা, তাহলে মোমবাতিকে তাপ প্রয়োগ করলে হাইড্রোকার্বনের অণুগুলো, হাইড্রোকার্বন কিগুলো? অণুগুলো তরলে পরিণত হবে। তাহলে মোমবাতিতে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে যে হাইড্রোকার্বন রয়েছে সেই হাইড্রোকার্বনের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো তাপ প্রয়োগের ফলে তরলে পরিণত হবে। এবার যদি আরও তাপ প্রয়োগ করি বন্ধুরা তাহলে ওই তরল মোম তাপ প্রয়োগের ফলে করবে বাষ্প পরিণত হবে, অর্থাৎ মোমবাতি আমরা বাষ্প মোম পাবো, অর্থাৎ মোমটা বাষ্পে পরিণত হবে। এই মোম বাষ্পে যে মোম পেলাম, বাষ্পে যে মোম পেলাম সেই বাষ্পের মোম যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বাতাসে কি? অক্সিজেন আছে, তাহলে আমাদের বিক্রিয়া কি হবে? মোম, মোম তারপর অক্সিজেন, মোম আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে কি পাবো আমরা? মূলত কার্বন ডাইঅক্সাইড পাবো, তারপর জলীয় বাষ্প অর্থাৎ গ্যাস পাবো, এটাও গ্যাস, তারপর তাপ পাবো, তারপর আমরা তাপ
তাহলে তেরো খেয়াল করো তার সাথে এই মোটা কেমন জলীয় নুন, কেমন জলীয় নুন, এটা জলীয় নুনের সাথে অক্সিজেন বাতাস অক্সিজেন নুন খেয়াল করো, তাহলে কার্বন ডাইঅক্সাইড পানি কাঠ এবং আলো পাবে। এবার এই যদি খেয়াল করো বন্ধু তুমি দেখো আমরা আমার মোমবাতিটা দেখো খেয়াল করো, আমি মোমবাতিটাকে একটু কী করছি একটু গলানোর চেষ্টা করছি, এই গলাচ্ছে বন্ধুরা, এই যে তাপের ফলে আমরা কি বললাম তরঙ্গটা, এই তরঙ্গটা দেখো আবার খেয়াল করো একটু, এই দেখো তরঙ্গটা আবার কিছু কঠিন হয়েছে, তাহলে এই যে তরঙ্গটা তরঙ্গের কিছু অংশ ঠান্ডা হয়ে কঠিন মনে পরিণত হয়, তাহলে আমরা সেই সর্বশেষ কি বলতে পারি আমরা সর্বশেষে আমরা বলতে পারি যে মমি যদি তাপ প্রয়োগ করি তাহলে তাপ প্রয়োগ করলে অর্থাৎ কঠিন তরল ও গ্যাসে এই তিন অবস্থা অস্তিত্বে প্রমাণ হয়। তাহলে বন্ধুরা তোমরা এখান থেকে কি বুঝতে পারছো যে মোম একটি কঠিন পদার্থ, এই কঠিন পদার্থে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে পদার্থে যে তিন অবস্থা রয়েছে কঠিন তরল গ্যাসের পদার্থ সেই পদার্থের তিন অবস্থার আমরা অস্তিত্বের প্রমাণ পাই। এবার বন্ধুরা তোমরা খেয়াল করো আর কি এমন কোন পদার্থ রয়েছে যেখানে তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগ করার ফলে আমরা এই তিন ধরনের অবস্থার অস্তিত্ব লক্ষ্য করতে পারি। তো বন্ধুরা এবার আমরা গলন ঐশ্বরণ ব্যবহার করার চেষ্টা করবো, তো তোমাদের প্রথমে দেখা গলন কি যে প্রক্রিয়ায় একটি কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে প্রক্রিয়াকে গলন বলে। তো আমরা এই গলন পরীক্ষাটা করার জন্য প্রথমে দেখো বন্ধু তোমাদের সামনে আমি একটি পরীক্ষা করার চেষ্টা করেছি, সেই পরীক্ষাতে প্রথমে আমি এই যে কিছু তরল কঠিন মোমকে আমি এটা দিয়ে গুঁড়ো করে দিয়েছি এবং সেটা পোস্তলিন বাটিতে দেওয়ার চেষ্টা করছি। তোমরা জানো মোমের গলনাঙ্ক খুবই কম, এত কম যে একদম পঞ্চাশের নিচে পড়ে, আমরা সম্পূর্ণ এখানে মুখ ধরে দিয়েছি, আমরা একটু অপেক্ষা করছি যে এখানে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রিতে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, 40 ডিগ্রি সেলসিয়াস এটা আছে। এখনো পুরো মোম তরলে পরিণত হয়নি, আরো কিছু মোম বাকি আছে,
টাকটা একটু কাছে নিয়ে দিন, চেষ্টা করছি। প্রায় 667 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল করে তাপ সরিয়ে নিলাম। এই যে এখানে দেখো, এবং আমাদের সবগুলো তরলে পরিণত হয়েছে এবং 660 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়েছে। এবার যদি এই মুখের সাথে মুখ খেলা কত পেলাম, পরিমাপ করে পেলাম যে 660 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম গোল ধারণ করেছে, তাহলে এই যে বললো যে বললো সেটাকে বলা হয় গলন, আর যে তাপমাত্রা তাই সেটা গলতে আরম্ভ করেছে তাকে বলা হয় গলন। সাথে কিছু সোডিয়াম ক্লোরাইড মিশে দেবেন, কিছু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড দেখো আমার হাতে সোডিয়াম ক্লোরাইড মিশে কিছু সে মোমের ভিতরে কিছু সোডিয়াম ক্লোরাইড আমরা দিয়ে দেবো, মিক্স করে দিলাম। এবার যদি আমরা তাপ দিই তাহলে কি হবে, তো বন্ধুরা আমরা কি মোমের সাথে সোডিয়াম ক্লোরাইড মিশিয়েছিলাম, এখনো ব্যাপারটি তাপমাত্রা প্রায় 90 ডিগ্রিতে উঠে গেছে বন্ধুরা, কিন্তু এর ভিতরে যে সোডিয়াম ক্লোরাইড আছে সেটা গলতে আরম্ভ করেনি। অর্থাৎ কি আমরা এই পরীক্ষা থেকে কি প্রমাণ করতে পারি, যে গলন গলন দিয়েও আমরা একটি পদার্থ বিশুদ্ধ না ভেজাল রয়েছে সেটা আমরা পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি। তো বন্ধুরা এই পরীক্ষাটা আমি শেষ করছি, এরপরে আমরা আরও পরীক্ষা করব। এবার আমরা চেষ্টা করব তোমাদেরকে স্ফুটন নিয়ে কথা বলতে, স্ফুটন নিয়ে কথা বলতে আমরা চেষ্টা করবো। প্রথমে আমরা দেখো পানি নিয়েছি, সেই পানিতে তাপ দেওয়ার চেষ্টা করব, পানিতে আমরা তাপ দিচ্ছি বন্ধুরা, শেষ জানো সবাই যে পানির স্ফুটন নম্বর কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা আমরা স্ফুটন নিয়ে কথা বলছিলাম, তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে পানির স্ফুটন নম্বর 100 ডিগ্রি সেলসিয়াস। তোমরা বিদ্যুৎ নিয়ে খেয়াল করো, পানিগুলো এখন কিন্তু অলরেডি ফুটতে আরম্ভ করেছে এবং থার্মোমিটারের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস শো করছে। অর্থাৎ যে প্রক্রিয়া তরল পদার্থ, মূলত তরল পদার্থ ফুটতে আরম্ভ করে, তরল পদার্থ ফুটতে আরম্ভ করে সেই প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন প্রণালী, আর যে তাপমাত্রা এটা ফুটে তাকে বলা হয় স্ফুটন। এবার যেহেতু আমরা দেখলাম যে পানির তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস, পানির স্ফুটন 100 ডিগ্রি সেলসিয়াস, এবার এই পানির ভিতরে আমরা অল্প পরিমাণে দেখো বন্ধুরা ইথাইল অ্যালকোহল, কি ইথাইল অ্যালকোহল ব্যবহার করবো, ইথাইল অ্যালকোহল যোগ করবো। সে পানির সাথে কি করলাম সামান্য পরিমাণ ইথাইল অ্যালকোহল মিক্স করে দিলাম, ইথাইল অ্যালকোহল মিক্স করার ফলে এই স্ফুটন নম্বরটা কিন্তু আর 100 ডিগ্রিতে থাকবে না বন্ধুরা। এবার আমরা একটু অপেক্ষা করি। তা হ্যাঁ বন্ধুরা, আমরা এর ভিতরে ইথাইল অ্যালকোহল দেওয়ার ফলে দেখো এখন ফুটতে আরম্ভ করেছে এবং এটা তোমার 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে আরম্ভ করে। তাহলে সাধারণ পানি আমাদের ফুটছিল কত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সাধারণ পানি এই পানি ফুটছিল কত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা ফুট নর্মাল কত, 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে কি, যদি কোনো পদার্থের স্ফুটনাঙ্ক কম অথবা বেশি হয় তাহলে আমরা বুঝে দেবো ওই পদার্থটা বিশুদ্ধ নয়, এর মধ্যে ভেজাল রয়েছে। তাহলে আমরা এই স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক থেকে পদার্থ কি ভেজাল না বিশুদ্ধ এটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারব। তো তোমরা এবার বাসাতে তোমাদের বাসাতে লবণ এবং চিনি মিশিয়ে দিয়ে তোমরা এটাকে রেখে দেখতে পারো যে পানির স্ফুটনাঙ্কটা 100 ডিগ্রিতে ফুটে কি। তো বন্ধুরা এবার আমরা বলকে তাপ প্রদানে যে লেখচিত্র তৈরি হবে সেই লেখচিত্র নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। তোমরা জানো বন্ধুরা গরম তাপমাত্রা কঠিন পদার্থ এবং এটা হিমাঙ্কের নিচের তাপমাত্রায় কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এখন আমরা হিমাঙ্কের নিচের কোনো বরফকে নিয়ে তাপ প্রদান করবো এবং এটাকে
জলীয় বাষ্প উন্নত করব এবং দেখবো আমরা যে কীভাবে সে তাপ শোষণ করছে এবং যে লেখচিত্র তৈরি হচ্ছে সেটা কীভাবে তৈরি হচ্ছে, কেন সে লেখচিত্র বিভিন্ন আকার তৈরি হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে বন্ধুরা আমরা একটা এই যে দেখছো স্ট্যান্ডে আমরা একটা খাবারটা জ্বলে রেখেছি, এখানে ত্রিপদে রেখেছি, তার জায়গায় রেখেছি, এর মধ্যে আমরা একটা বিকার দিলাম বন্ধুরা। বিকারের মধ্যে আমরা চেষ্টা করবো এখানে আইস দিব, দেখো আইস রয়েছে বন্ধুরা, আইস আমরা আইস দিব বন্ধুরা, যে আইস দিয়েছেন আইস দেওয়ার পরে সেখানে আমরা হিট দেব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি হিট দিতে দিতে আমরা দেখবো কী অবস্থা করছে। এখানে আমাদের 0°C তাপমাত্রা আগের থেকে আরম্ভ শুরু হয়েছে, এখন আমাদের দেখো বন্ধুরা আমাদের দিয়েছিলাম আমরা শুধুমাত্র বরফ, এখন একটু খেয়াল করে বরফও আছে এবং পানিতেও পরিণত হয়েছে, তারপরে আরো উঠে আছে বন্ধুরা। প্রথমে ছিলাম এই -40°C তাপমাত্রা, এখান থেকে আমরা এখন বর্তমানে নিয়েছি কোথায় এই বিন্দু, অর্থাৎ বরফ ছিল বরফ থেকে এই বিন্দু এসে এই যে খেয়াল করো কি পানি ও বরফ পরিণত হয়েছে, অর্থাৎ এখান থেকে এই বিন্দু যে এই বিন্দু পর্যন্ত আমরা যেতে পারিনি, এখন আমরা এখন এই বিন্দু থেকে এই জায়গায় আস্তে আস্তে তাপ দিচ্ছে, ধীরে ধীরে এটাকে কী করছি আমরা রেকর্ড দিচ্ছি। তো দেখি বন্ধু আমরা কিছুক্ষণ পরে আবার কি অবস্থা ঘটে। তো বন্ধুরা এবার খেয়াল করো তোমরা, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম যে বিকারে কিছু বরফ ছিল আর কিছু পানি ছিল, এবার কিন্তু বিকারে পুরো বরফই পানিতে পরিণত হয়েছে, তার মানে আমরা হ্যাঁ 0°C তাপমাত্রায় ওভার করেছি। এখন আরও আমরা তাপ দিব এবং দেখবো আমরা কী হয় সেই বিদ্যুতের পৌঁছা পর্যন্ত, অর্থাৎ এখানে আমাদের 100°C পৌঁছা পর্যন্ত আমাদের এই বরফ পানি পানিতেই থাকবে, তারপর আরো কিছুক্ষণ তাপ দিব বন্ধুরা, তারপর দেখবো কি অবস্থা হচ্ছে। তো বন্ধুরা ব্যাপক এবার খেয়াল করো, তখন আমাদের কি পানি এখানে সব পুরোটা এবার পানি থেকে ধীরে ধীরে আমাদের প্রতি খেয়াল করে দিন, এই যে এখানে বাষ্প উড়ে উড়ে যাচ্ছে, একটু খেয়াল করো বাষ্প উড়ে যাচ্ছে, এই যে দেখো বাষ্প উড়ে যাচ্ছে। তো আচ্ছা বন্ধুরা তাহলে এখন কি পানি তরল এবং বাষ্প দুটোই আছে, আরও তাপ দিলে আরও হবে, ততক্ষণ পর্যন্ত বাষ্প আর তরল থাকবে একসাথে যতক্ষণ না পুরোই তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা একটু যদি দেখি খেয়াল করি তাহলে আমরা এসি জিনিস, অর্থাৎ 100°C আমরা থার্মোমিটার দিচ্ছি কত 100°C, ততক্ষণ পর্যন্ত 100°C তাপমাত্রা থাকবে যতক্ষণ না পুরো পানি বাষ্পে পরিণত হবে, তাহলে আমরা দেখি ঠিক আছে সি থেকে বিভিন্ন সি থেকে বিভিন্নগুলিতে কী আছে তরল আছে পানি। তাহলে আমরা কী করছিলাম প্রথমে করছিলাম তখন কিছুক্ষণ তার সেটা বড় বুঝতে ছিল এবং কিছু সময় পর পর কিছু সময় পর পর তাপমাত্রা হতো, যদি 3 মিনিট পর পর আমরা তাপমাত্রা রেখে করেছি, 3 মিনিট আসার পরে সেখানে আমি খেয়াল করেছিলাম যে বাষ্প এবং পানি এবং বরফ একসাথে ছিল, এবার আরও কিছু তাপ দেওয়ার পরে সেটা সম্পূর্ণরূপে পানিতে পরিণত হয়েছে, অর্থাৎ এইটুকু সম্পূর্ণ পানিতে পরিণত হয়েছে এবং তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এই এ থেকে বি পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তন না ঘটলেও পদার্থের অবস্থার পরিবর্তন ঘটেছে, কিন্তু বিবিধ থেকে সি বিন্দুতে পৌঁছতে গিয়ে বিবিধতে পানি ছিল সি বিন্দুতেও পানি একটু জলীয় বাষ্প পর্যন্ত হয়েছে, অর্থাৎ এই বি থেকে সি বিন্দু পর্যন্ত সম্পূর্ণটাই পানি ছিল এবং এখানে পদার্থের তাপমাত্রা 0° থেকে 100°C তাপমাত্রায় উন্নীত হয়েছে। এভাবে আমরা আলো যখন তাপ দিচ্ছি এখন বিভিন্ন তাপ দিলে সেটা কি পানি পুরোটাই জলীয় বাষ্প পরিণত হবে এবং বিভিন্ন যাবে বিভিন্ন যাওয়ার পিছনে সম্পূর্ণটাই জলীয় বাষ্প। এভাবে আমরা যদি কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করি, যে কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করি তবে সেটা প্রথমে কঠিন তারপর খেয়াল তরল এবং কঠিন থাকে, তারপর সব পুরোটাই তরলে পরিণত হবে, তারপর তরল এবং জলীয় বাষ্প থাকে, তারপর পুরোটাই জলীয় বাষ্প হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো পদার্থে তাপ প্রয়োগ করি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে যদি তাপ দেওয়া হয় তাপ দেওয়া হয় তার প্রথমে কী হয় তরল হয়, তারপর যদি আরও তাপ দেওয়া হয় তাহলে কী হয় জলীয় বাষ্প হয়, জলীয় পানিতে হলে জলীয় বাষ্প বা বাষ্প হয় বাষ্প, যেহেতু আমরা বরফের পানি দিয়েছি তাহলে কী করতে পারি বরফ একটি দিলাম তাপ দিলাম যেমন তরল হলো অর্থাৎ পানি হলো, এই পানিতে যদি আরও তাপ দিই আমরা তাহলে কী হবে জলীয় বাষ্প।
অর্থাৎ প্রত্যেকটা কঠিন পদার্থে তাপীয় করলে এই তিন ধরনের অবস্থা দেখতে পাবেন। তাহলে তবে তোমাদের বাসা বাড়িতে মোমবাতি নিয়ে এবং মোমবাতি নিয়ে সেখানে তাপ প্রয়োগ করে এবং দেখো যে এই তিন ধরনের অবস্থা তুমি দেখতে পাবে না। যদি তরলে পরিণত হয় তাহলে এই প্রক্রিয়া কি পাতন, তাহলে পাতন কোন পদের সাথে জড়িত? তরল পথের সাথে। তরল পথে যদি তাপ প্রয়োগ করি তাহলে সেটা কি বাষ্প হবে, আবার সে বাষ্প থেকে যদি তাপ প্রসারণ করি আমরা তাহলে আবার কি হবে? তরলে পরিণত হবে। অর্থাৎ একটা হবে বাষ্পীভবন, আবার বাষ্পীভবন থেকে হবে ঘনীভবন, এই ধরনের প্রক্রিয়া বলা হয় পাতন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পরীক্ষা করার চেষ্টা করেছি আমরা, এর ভিতরে একটি তরল পথ নিয়েছি, তরল পথ না করে এখানে আমরা তাপ প্রদান করছি, তাপ প্রদান করলে এখানে কি হবে? বাষ্প হবে, তাপ প্রদান করে বাষ্প হবে, সেই বাষ্প এই নল দিয়ে যাবে, গিয়ে এখান দিয়ে কনডেন্সারে শীতক যন্ত্র গিয়ে সেখানে বাষ্পটা এই যে চেন আছে এখানে পানি সরবরাহ করা হচ্ছে, এই পানির সংস্পর্শে এসে আবার সেটা ঠান্ডায় পরিণত হয়ে আমরা এখানে আরও ঘুরিয়ে পানি পাবো। অর্থাৎ আমরা পানিতে তাপ দিচ্ছি, হচ্ছে কি বাষ্প, সে বাষ্প যাচ্ছে কোথায়? শীতক যন্ত্রে, সেই শীতক যন্ত্রে পানির সংস্পর্শে এসে বাষ্প আবার তরলে পরিণত হয়ে আমরা সেটাকে ধরে নেব। তাহলে এই প্রক্রিয়াকে বলে আমরা কি পাতন। অর্থাৎ এই পাতন প্রক্রিয়ার সাহায্যে আমরা শুধুমাত্র তরল পদার্থ নয়, দেখা গেল কি যে পানির সাথে কোনো কারণে যদি লবণ মিশ্রিত হয়ে যায়, পানির সাথে যদি কোনো কারণে বালু মিশ্রিত হয়ে যায়, পানির সাথে যদি আরও কিছু মিশ্রিত হয়ে যায় তাহলে আমরা সেটাকে এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করতে পারব। তো সুপ্রিয় বন্ধুরা আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু একটি পরীক্ষা, তো আমরা দেখি এরপরে কী করতে পারি। দেখো বন্ধুরা এই যে বাষ্প, এই বাষ্পের পার্শ্ব নলের মাধ্যমে শীতক যন্ত্রে আসছে, এই যে এখানে বাষ্প জমা হচ্ছে, এই পানির সংস্পর্শে আসার পরে সেটা এই যে দেখো এই যে চেনটা দেখছো না, এই চেনের ভিতরে আবার তরলে পর্যন্ত ঘূর্ণি ঘুর পাকাচ্ছে, এভাবে আস্তে 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 এক সময় আমরা ফাইনালি সেই পানিটাকে পেয়ে যাব। তো দেখছো বন্ধুরা এভাবে এই যে এখানে বাষ্প হয়েছে, তাহলে আমরা বলেছিলাম যে তরলে তাপ প্রয়োগ করলে সেটা কী হবে? প্রথমে বাষ্প পরিণত হবে, সেই বাষ্প থেকে আবার সেটা এই যে আমরা বাইরে থেকে পানি সরবরাহ দিয়েছি শীতল যন্ত্রে, সেই পানি সংস্পর্শে আসানোর পরে সেটা আবার তরলে পরিণত হচ্ছে। এই দেখো এগুলোর মধ্যে আমাদের পানিগুলো দেখা যাচ্ছে, এভাবেই আমরা তরল পথে তাপ প্রয়োগ করে বাষ্প পরিণত করবো, আবার বাষ্প থেকে পাতা পোষণ করে তরলে পরিণত করবো, যে প্রক্রিয়ার সাহায্যে সে প্রক্রিয়াকে বলা হয় পাতন। তো তোমার বন্ধুরা এরকম তরল পথ বাস্তব নিয়ে তোমরা এই পরীক্ষাটি করতে পারো। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা পাতন দেখলাম, এবার আমরা দেখবো ঊর্ধ্ব পাতন। তো ঊর্ধ্ব পাতনটা কি বন্ধু, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কঠিন পদার্থে তাপ প্রয়োগ করে সেটা প্রথমে তরল, তারপর সেটা বাষ্প পরিণত হয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু কিছু কঠিন পদার্থ রয়েছে যে সমস্ত কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সেটা সরাসরি বাষ্পে পরিণত হয়, সরাসরি বাষ্পে যে প্রক্রিয়া করলে আর সে প্রক্রিয়াকে বলা হয় পাতন প্রক্রিয়া। আর যারা পাতন প্রক্রিয়া অতিক্রম করে পাতন সম্পন্ন করে, ঊর্ধ্বপাতন সম্পন্ন করে তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। যেমন আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ নিঃসাদ পদার্থ থেকে অনেক সময় আমরা নিঃসাদনের মধ্যে দেখি, নিঃসাদন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আইডি কঠিন কার্বন ডাইঅক্সাইড, তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড দুই ধরনের অবস্থা থাকে, একটা সাধারণত গ্যাসীয় একটা হচ্ছে কি কঠিন কার্বন ডাইঅক্সাইড আর ন্যাপথুলিন। এই সমস্ত পদার্থে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, কঠিন থেকে কি বাষ্পে পরিণত হয়। তো এই ধরনের পরীক্ষাটি আমরা এখন করে দেখব, পরীক্ষার সাহায্যে এটাকে আমরা চেষ্টা করে দেখব এটা করতে। তো আমরা প্রথমে একটা কী নিলাম, বিকালীন, সেই বিকারে এই দেখো বন্ধুরা আমরা আয়োডিন নিয়েছি, আয়োডিন তুমি দেখতে পাচ্ছ এটা আয়োডিন, অল্প পরিমাণে আয়োডিন নিলাম, এই যে দেখো কঠিন পদার্থ আয়োডিন তুমি দেখতে পাচ্ছ, আয়োডিন কঠিন পদার্থ। এবার আমরা করবো কি এই আয়োডিন কী করবো, তাপ প্রয়োগ করবো, তাপ প্রয়োগ করলে আমরা এর উপরে কী করবো আমরা বন্ধুরা এর উপরে একটি। তো বন্ধুরা এই যে দেখো তোমরা খেয়াল করো আমরা আয়োডিন নিয়েছি একটি বিকারে, সেখানে তাপ দিচ্ছি, খেয়াল করো আমরা বিকারের গাড়িটা কিন্তু বেগুনি বর্ণ ধারণ করেছি এবং আমরা এরকম একটা সমতল দর্পণ দিয়েছি, সেই সমতল দর্পণের উপর একটি আইস প্যাড দিয়েছি। এখন আমরা দেখবো যে এটা সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, যদি বললাম দেখো আমরা এটা সরাসরি দেখো তোমরা সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, সরাসরি বাষ্প এটা কি আয়োডিন বাষ্প পরিণত। আমরা আবার একটু ঢেকে নিই বন্ধুরা, তাহলে দেখতে পারবো পুরোপুরি ব্যাপারটা
অর্থাৎ তাপ প্রয়োগ করলে কঠিন থেকে তরল, সরি কঠিন থেকে বাষ্প, এবং তাপ অপসারণ করলে বাষ্প থেকে আবার কঠিনে পরিণত হয়, যদি তার ঠিকানা বলব ঊর্ধ্বগতন। তো বন্ধুরা, এই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা দেখো আমরা এটা সরিয়ে নিলাম, এই যে দেখো সমতল দর্পণটা গায়ে আমাদের এক ধরনের পদার্থ জমেছে, এটা যদি আমরা হাত দিয়ে উঠে দেখি, এই যে দেখো এক ধরনের আবার আয়োডিন, দেখো এখানে আয়োডিন বাষ্প হচ্ছে। তাহলে আমরা বলতে পারলাম কি, পৃথিবীতে যাদেরকে তাপ প্রয়োগ করলে কি হয়, সরাসরি বাষ্প পরিণত হয়, আবার তাপ অপসারণ করলে সরাসরি কি হয়, কঠিনে পরিণত হয়। এই ধরনের পদার্থকে ঊর্ধ্বপাতে পদার্থ বলে, ঊর্ধ্বপাতন পদার্থ বলা হয়। তো তোমরা এবার বাসায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা মিশাল অ্যাভেলেবল পাওয়া যায়, বা বাজার থেকে যে ন্যাকথুরিন পাওয়া যায় সেই ন্যাকথুরিনে নিয়ে তোমরা বাসায় এই পরীক্ষাটি করতে পারো। তবে বন্ধুরা, এখন আমরা একটু কথা বলতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে তাহলে আমরা কয়েকটি সিদ্ধান্ত নিতে পারি। দেখো এখানে যদি আমরা কি করি, মনে করো তুমি বাজার থেকে লবণ নিয়ে আসছো, পড়ে গেলো দিয়ে বালুর মধ্যে মিশে গেল, বাজার থেকে তুমি লবণ আনতে গেছো, লবণ আনতে গিয়ে সেটা পাশে আসতে গিয়ে বা পড়ে গেলো, হাত থেকে পড়ে গেলো, তাহলে একটু বালুতে মিশে গেলো, তখন তুমি এটা কি করবে, পুরোটাই তুলে নিয়ে আসবে, পুরোটাই তুলে নিয়ে এসে বাসায় নিয়ে এসে এর সাথে একটু কি পানি দিয়ে, তাহলে কি হবে, তরলের পর্যন্ত হয়ে যাবে। এবার তুমি কি করো, পাতন পদ্ধতি করবে, পাতন পদ্ধতি ছেঁকে নাও, প্রথমে কি করবা, ছেঁকে নিবে, ছেঁকে নিবে, ছাঁকলে কি হবে, বালুটা আলাদা হয়ে যাবে, শুধু এবার থাকলে কি, ছাঁকার পর থাকলে কি পানিজ লবণ থাকবে, ছাঁকলে পানিজ লবণ থাকবে। এবার তুমি পাতন পদ্ধতি দিছ, এখানে কি করবে, পাতন একবার করো, পাতন যদি দাও তাহলে দেখবা যে পানি স্পুট নাম কত, 100°C, তাহলে 100°C তাপমাত্রায় পানি কি হবে, বাষ্প পর্যন্ত হবে, আর লবণ গড়ন হচ্ছে 801°C, 801°C, এত তাপমাত্রা আমরা পাত্রের তলে থেকে যাবে আর পানিটা তুমি বাষ্প হয়ে পড়ে চলে যাবে। এভাবে তুমি বাজার থেকে আসতে গিয়ে যে লবণ ফেলে দিচ্ছিলে সেটা না ফেলে গিয়ে তুমি এই পাতল পাত্র অনুসরণ করে এখান থেকে আসতে পারো। এবার যদি বন্ধু তোমাদের হয়ে যায়, মনে করো যে ন্যাপথলিন, তুমি বাজার থেকে ন্যাপথলিন আনতে গিয়েছো, লবণ নিয়ে এসছো, কিন্তু মিশে গেছে, এবার তুমি কি ভালো দেবে, তখন তুমি এদের একটা পাত্রে নাও, পাত্রে নাও, পাত্রে নিয়ে কি করো, তাপ প্রদান করো, তাপ প্রদান করলে কি হবে বন্ধু, তাপ প্রদান করলে ন্যাপথলিনে যখন তাপ লাগবে তখন সেটা সরাসরি কি হবে, বাষ্পে পরিণত, সরাসরি বাষ্প পরিণত, আর লবণ পাত্রের নিচে থেকে যাবে। এবারে তুমি এইটা এই মিশ্রণে, এই মিশ্রণ আর এই মিশ্রণে কি একই পদ্ধতি প্রয়োগ করা আছে, একই পদ্ধতি কি প্রয়োগ করেছে, না ভিন্ন পদ্ধতি, এখানে পাতন পদ্ধতি আর এখানে ঊর্ধ্বগত পদ্ধতি। তাহলে আমাদেরকে এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আছে বন্ধু, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই পদ্ধতিগুলো কোন ধরনের। তো বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, আমাদের প্রথম ভিডিও নাচো কে স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আদর স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যদি আমাদের ভিডিও না কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবে, সুপরামর্শ দিবে, আগামীতে আমরা আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকো।